আব্দুল মালিক আল জাজাইরির বইটার মধ্যে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর ফ্যাক্টস, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর ফ্যাক্টস, সৌদি আরবের প্রধান মুফতি তদানীন্তন কালের শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ বললেন, তোমরা যে নির্বাচনে যাচ্ছ, গণতান্ত্রিক নির্বাচন, পশ্চিম কালের গণতন্ত্রের নির্বাচনে সংখ্যা অধিক্য না হলে তোমার কোনো মূল্য সেখানে থাকবে না। তারা বললেন, আমরা জাতীয় সংসদে কয়েকটা সদস্য পেয়েছি। তখন নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন, হাজিহি কুল্লাহা ফাকাহিহু সাবুন, এটা হলো সাবানের গেঁজার মতো, সাবান দিয়ে কাপড় ধুইলে গেঁজা দেখা যায় অনেক, কিন্তু গেঁজাটা যখন ভেঙে যায় তখন সামান্য কিছু কালো পানি থাকে। যে দেশে গণতন্ত্র চলে সে দেশে তোমার পক্ষে লোক বেশি না থাকা পর্যন্ত জাতীয় সংসদে সংখ্যা গরিষ্ঠ সিট না পাওয়া পর্যন্ত সেখানে যারা আর না যাওয়া সমান। কথা তারা রাখলেন না। শেখ আব্দুল শেখ আবু বকর জাবির আল জাজাইরি, তিনি আলজেরিয়ার লোক, তিনি গিয়ে ভাষণ দিলেন আলজেরিয়ার মাটিতে, যুবকদেরকে বললেন, যুবকেরা তোমরা যে সিদ্ধান্ত নিতে যাচ্ছ তোমাদের সিদ্ধান্ত ভুল। আবু বকর জাবির আল জাজাইরির মাইক কেড়ে নিয়ে জিহাদপন্থী যুবকেরা বলেছিল, ইযহাব ইলা সাউদিয়া ইয়া কালবা সাউদ, হে সৌদের কুত্তা, গিয়ে সৌদি আরবের রাজা বাদশাদের পা চেটে খা। তার দুন আলা উলামায়ে জিহাদ, জিহাদের বিরুদ্ধে কথা বলো, হাউলায়ে উলামা উদ্দোলারেল বেতরল, ওরা পেট্রোডলারের আলেম, হাউলায়ে উলামা উল হায় দেওয়ান নেফাস, ওরা মাসিকের রক্তের মাসলা বর্ণনা করা আলেম, ওরা জিহাদের কি বুঝবে। আবু বকর জাবের আল জাজাইরিকে স্টেজ থেকে অপমান করে তাড়িয়ে দিলেন। ফলাফল যাহা হইবার তাহাই হইল। নির্যাতিত নিষ্পেষিত মজলুম জননেতা, এশিয়া মহাদেশের খ্যাতিমান পুরুষ, আহলাদিস আন্দোলনের প্রাণ পুরুষ মোহতারাম আমিরে জামাত, মিথ্যা মামলায় এই বগুড়া থেকে নির্যাতিত হওয়ার পরে আবার বিজয়ী বেশে আবার সেই বগুড়ায় আসার সুযোগ পেয়েছেন, যে আল্লাহ পাক এই সুযোগ করে দিলেন, মহান কারুণিক আল্লাহ পাকের বারগাহে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। মক্কা থেকে নির্যাতন করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা বিতাড়িত করেছিল, যখন মক্কা বিজয় হয়ে গেল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথায় শিরস্ত্রাণ পরে বিজয়ী বেশে মক্কায় যখন ঢুকলেন, মক্কার বাসিন্দাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা আমার কাছে কি আশা করো? মক্কার বাসিন্দারা বললেন, তুমি আমাদের আলামিন, তুমি খুব ভালো মানুষ, তোমার কাছে আমরা একটা ভালো ব্যবহার আশা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তালেকু ওয়া আনতুম তুলাকা, চলে যাও, তোমাদেরকে সবাইকে ছেড়ে দেওয়া হলো। লা তাসরিবা আলাইকুমুল ইয়াম, তোমাদের প্রতি আমাদের কোনো আক্রোশ নাই, তোমরা ভুল বুঝে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিলে, আজকে তোমাদেরকে ক্ষমা করে দিলাম। আমরা কি তা বলতে পারি না যা রাসূল বলেছিলেন? আমরাও তোমাদেরকে ক্ষমা করে দিলাম, তবে যেটা হকুল ইবাদ নষ্ট করেছ বান্দার কাছেই ক্ষমা চাইতে হবে। অথচ দীর্ঘদিন হয়ে গেল, যারা মহতারাম আমির জামাতের সাথে যে দুর্ব্যবহার করেছে আজও পর্যন্ত ক্ষমা চাওয়ার সুযোগ তাদের জুটল না। তাই তাদেরকে আহ্বান জানাই, মহতারাম আমিরে জামাত এখনো জীবিত আছেন, ক্ষমা চেয়ে নিন, আল্লাহ পাকের কাছে ক্ষমা চান। আল্লাহ পাক বলেন, আসা আনতাকরাহু শাইয়ান ওয়া হুয়া খায়রুল লাকুম, তোমরা অনেক জিনিস খারাপ মনে করো সেটা তোমাদের জন্য কল্যাণ, অনেক কাজ তোমরা ভালো মনে করো সেটা তোমাদের জন্য অকল্যাণ,
কোনটার মধ্যে কল্যাণ আর কোনটার মধ্যে অকল্যাণ একমাত্র আল্লাহ পাক জানেন। তাই সর্ব অবস্থায় আমরা আল্লাহর প্রশংসার পাশাপাশি তাকদীরের প্রতি বিশ্বাসী, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি মানবতার মহান শিক্ষা আমাদেরকে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, সিলমান কাতাক ওয়াফু আম্মান যালামাক, তার সঙ্গে তুমি সম্পর্ক জোড়া লাগাও যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে, যে তোমার উপরে জুলুম করে তুমি তাকে ক্ষমা করে দাও। আল্লাহর নবীর সেই মহান আদর্শ নিয়ে আমরা চলে যাচ্ছি সামনের দিকে, এখনও বেঁচে আছি, কিয়ামত পর্যন্ত এই আন্দোলন চলবে ইনশাআল্লাহ। উপস্থিত আজকের সম্মেলনের মধ্যমণি মহতারাম আমিরে জামাত সহ বগুড়া জেলা নেতৃবৃন্দ, আন্দোলন যুব সংঘ, পার্শ্ববর্তী জেলাসমূহ থেকে আগত সর্বস্তরের নেতা কর্মী, অনুসারী অনুগামী, শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী সহ সরকারের বিভিন্ন স্তরের সকল গোয়েন্দা বিভাগের দায়িত্বশীল সহ সাংবাদিক ভাতৃমণ্ডলী, আপামর জনসাধারণ, দিনী ভাই ও বোনেরা, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই চলমান সম্মেলন যারা দেখছেন, শুনছেন, যারা উপভোগ করছেন, তাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা মনোযোগ সহকারে আমাদের কথাগুলি শোনার চেষ্টা করুন, বুঝার চেষ্টা করুন, তারপরে মন্তব্য করুন। না বুঝে, না জেনে, বিনা জ্ঞানে কোনো কথা বলবার অধিকার কাউকে দেওয়া হয়নি। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদ, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইক কানা আনহু মাসউলা, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। আল্লাহ বলেন, হে নবী, যার বিদ্যা তোমার নাই তা তুমি বলো না, যা জানো না তা বলো না। কে বললেন? কাকে বললেন? নবীকে বললেন। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদ, আজকাল ডিজিটাল মুফতি বের হয়েছেন বলে সুর দিয়ে ওয়াজ করা হারাম। ওরা ডিজিটাল মুফতি, ডিজিটাল বলতেন তো, ডাইরেক্টর জেনারেল টাল, তার নাম হলো ডিজিটাল, ডিজিটাল ডাইরেক্টর জেনারেল টাল, ওরা মেন্টাল বক্তা, যারা বলে সুর দিয়ে ওয়াজ করা হারাম। কোরআনে আয়াতে সুর দিয়ে পড়লাম, ভালো লাগলো না? ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, ইল্লাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদ, ইল্লাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইক কানা আনহু মাসউলা। রাসূলুল্লাহ সাল্লাম কর্কশ ভাষায় বক্তৃতা দিতেন, কঠোর ভাষায়। কখন? যখন সৈন্য পরিচালনা করতেন তখন। কান্নাহু মুনদিরু যাইছেন, এহমার আইনাহু, চোখ লাল হয়ে যেত, গলার আওয়াজ চলে যেত। কখন? কান্নাহু মুনদিরু যাইছেন, যখন সৈন্যবাহিনী পরিচালনা করতেন তখন সেনা প্রধান হিসাবে ঘোষণা দিতেন, খবরদার কোনো নারীর গায়ে হাত তুলবা না, খবরদার কোনো শিশুর গায়ে হাত তুলবা না, যদি বেদিন কাফেরের ছেলেও হয়। কে বলতেন এ কথা?
আল্লাহর নবী সাল্লাম বলতেন যে কোন নারীর গায়ে হাত তুলবে না যুদ্ধের ময়দানে যদিও সে কাফেরের মহিলা হয় কাফেরের শিশু সন্তানের গায়ে হাত তুলবে না কাফেরদের বৃদ্ধ মানুষকে আঘাত করবে না খবরদার এইভাবে রাসূলুল্লাহ খবরদারি করতেন কখন যখন সৈন্য পরিচালনা করতেন আর একটা হাদিস আছে ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আন ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল বালাগ ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইদাতান বালিগা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খুব হৃদয় গ্রাহী বক্তব্য দিলেন এমন বক্তব্য দিলেন যে জারাফাত মিনহাল উয়ুন ওয়াজিলাত মিনহাল কুলুব বক্তৃতা শুনে চোখ দিয়ে পানি ঝরে গেল আর কি হলো অন্তরটা গলে গেল তখন সাহাবীগণ বলেন কান্নাহাযি মাউইযাতুন মুয়াদ্দিন মনে হচ্ছে যে এটা বিদায়ী ভাষণ তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সৈন্য পরিচালনার সময় রাগত স্বরে চোখ লাল করে কথা বলতেন আর যখন আফামর জনসাধারণের নসিহত করতেন এমন ভাবে করতেন যে তাদের হৃদয় কি হয়ে যেত গলে যেত কানা দাজ্জাল এক চোখ দিয়ে দেখে আর এক চোখ দিয়ে দেখে না এই সমস্ত ডিজিটাল মুফতিরা এক চোখ দিয়ে দেখে আর এক চোখ দেখে না এক হাদিস পড়ে আর এক হাদিস পড়ে না কারণ দুনিয়া সব আলেমদেরকে তারা ছাগলের লেদা মনে করে বহুবার বলা হয়েছে রাসূলের ভাষণ দুই তিন রকমের হতো খুতবা এক ভাষণ হতো সাধারণ নসিহত এক ভাষণ হতো সৈন্য পরিচালনার পূর্বে ভাষণটা আরেকটা হতো যাই হোক ওগুলি বলবো না তবে একটু ইঙ্গিত দিয়ে গেলাম কারণ এক শ্রেণীর মানুষ এইভাবে এমনভাবে মুরিদ হয়ে গেছে যে দুনিয়ার সব একদিকে তার পছন্দের মুফতির বক্তব্য একদিকে ফিরে আসতে হবে এই জাহেলিয়াতের অন্ধ তাকলিদ থেকে বলছিলাম আল্লাহ পাক তার নবীকে বললেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম হে নবী আপনার যেটা জানা নাই সেটা আপনি বলেন না নবীকে যদি আল্লাহ বলেন যে আপনার জানা নাই যেটা সেটা বলেন না ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ী ইউহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারগিজ না গফতে তা না গফতে জিব্রাইল জিব্রাইল হারগিজ না গফতে তা না গফতে কিরদেগার এটা কোন ভাষা ফার্সি ভাষা বাংলায় বলবো ফার্সিতে বলবো উর্দুতে বলবো আরবিতে বলবো ভাষার স্বাধীনতা আমাদের আছে কিন্তু এক শ্রেণীর আলেম ওলামা আছেন যারা মাতৃভাষায় খুতবা দেওয়াকে হারাম ঘোষণা করেছে আমি তো এই ভাষা আন্দোলন সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে বলেছিলাম ততদিন পর্যন্ত ভাষা আন্দোলন সাকসেসফুল হবে না যতদিন পর্যন্ত এদেশের মাটিতে মাতৃভাষায় খুতবা চালু না হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে কোনো কথা বলতেন না তারপরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন তার মানে হলো নবীকে সতর্কতা জানালেন নবীকে সতর্কতা জানিয়ে উম্মতকে শিক্ষা দিলেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা কাজেই আবারও বলছি আসুন বসুন শুনুন আমাদের বক্তব্য আজকের আমার আলোচ্য বিষয় হলো আহলে হাদিস আন্দোলন দেশ ও জাতির বিরুদ্ধে আহলে হাদিস আন্দোলন সহ দেশ ও জাতির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে এই দেশকে আফগানিস্তান বানাবার চেষ্টা চলছে এই দেশকে ফিলিস্তিন বানাবার চেষ্টা চলছে এই দেশকে কাশ্মীর বানাবার চেষ্টা চলছে এই দেশকে আলজেরিয়া বানাবার চেষ্টা চলছে শাইখুল ইসলাম
ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, যারা পুরাতন মাঝি অভিজ্ঞ তারা আকাশের মেঘ দেখে, বাতাসের বেগ দেখে তারা বুঝতে পারে আজকে প্রলয়কারী ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা। বহুদিন থেকে সাগরে মাছ ধরে পুরাতন বয়স্ক মাঝি, সেই মাঝি বাতাসের গতিবিধি দেখেই বুঝতে পারে যে আজকে প্রলয়কারী ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে। আরবি কবি বলছেন, রাইতু ওয়ামিজান নারি ফি রামাদিন কাদ ইয়াকুনু মিনহু যিরামু, রাইতু ওয়ামিজান নার, আমি একটা আগুনের স্ফুলিঙ্গ দেখতে পাচ্ছি ছায়ের গাদার মধ্যে, ছায়ের গাদার মধ্যে একটা আগুনের স্ফুলিঙ্গ দেখতে পাচ্ছি, কাদ ইয়াকুনু মিনহু যিরামু, এই সামান্য ছায়ের গাদার এই আগুন থেকে একটি মহা ক্ষতিকারক একটা অগ্নিকাণ্ড ঘটে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। বলছিলাম আহলে হাদিস আন্দোলনের বিরুদ্ধে, দেশ ও জাতির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। আল্লাহ রাব্বুল আলামিন তাই সূরাতুস সফের মধ্যে বললেন, ইউরিদুনা লিউতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইহুদি নাসারারা চায় আল্লাহর দিনকে মুখের ফুৎকারে নিভিয়ে দিতে। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ পাক তার নূরকে স্থায়িত্ব দান করবেন, ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেরেরা তা অপছন্দ করে। এটা কোন সূরার আয়াত? সূরাতুস সফের আয়াত। আহলে হাদিস আন্দোলনের সাথে সূরাতুস সফের একটি কানেকশন আছে। কানেকশনটা কি? আহলে হাদিস আন্দোলনের সাথে সূরাতুস সফের একটা বিশেষ কানেকশন আছে, সেটা কি? আহলে হাদিস আন্দোলনের নেতা কর্মীদের জন্য এটা সিলেবাসের অন্তর্ভুক্ত। আহলে হাদিস আন্দোলনের প্রত্যেক নেতা কর্মীকে সূরাতুস সফ অর্থ সহ মুখস্থ থাকা জরুরি। সূরাতুস সফ মানে কাতারবন্দি হ, জামাতবদ্ধ হ। সফা ইয়াসুফু সুফুফান, মক্কার ইমাম বলেন, সাউ সুফুফাকুম, তোমাদের কাতারকে তোমরা সোজা করো। সফ মানে হলো কাতারবন্দি হওয়া, জামাতবদ্ধ হ। আল্লাহ পাক প্রায় 1450 বছর পূর্বে কুরআনুল কারীমে এই সূরাটি নাজিল করার মাধ্যমে এই মুসলিম জাতিকে শিখিয়ে দিয়েছেন, মুসলিম জাতি সর্ব অবস্থায় জামাতবদ্ধ থাকবে, কাতারবদ্ধ থাকবে। ডিজিটাল মুফতিদের ফতোয়া হলো সংগঠন করা হারাম। বাবা, সংগঠন এতদিন পরে হারাম হলো কেন? তোমার পেটের মধ্যে যে সংগঠনের চাইল্ডেল আছে, তুমি যে সংগঠনের ব্যানারের নিচে এসে বক্তব্য দিয়েছ, সংগঠনের টাকা দিয়ে যে তোমার বিমানের টিকিট দেওয়া হয়েছিল, সেদিন তুমি ঢাকা থেকে বিমানে এসে রাজশাহী সম্মেলনে বক্তব্য দিয়েছ, তখন ছিল হালাল আর এখন হয়েছে হারাম। বরিশালের ভাষায় বলতে হবে, নিজের বেলায় বান্যা ভরিস আর পরের বেলায় টান্যা ধরিস। বরিশালেরা বলে, নিজের বেলায় বান্যা ভরিস আর পরের বেলায় টান্যা ধরিস। সংগঠন উনাদেরটা হালাল আর আমাদেরটা হারাম, মাদ্রাসা উনাদেরটা হালাল আমাদেরটা হারাম, সম্মেলন উনাদেরটা হালাল আমাদেরটা হারাম, সভাপতি উনাদেরটা হালাল আমাদের সভাপতির কোনো মূল্য নাই। জীবনে যেই লোক মাননীয় সভাপতি বলে নেই বক্তৃতার শুরুতে, সেই লোক এখন নিজেই সভাপতি। তাহলে আমরা বলতে পারি, হুজুর আপনার আগের ফতোয়াটা ঠিক না পরেরটা ঠিক? আগেরটা যদি ঠিক হয় আর আজকেরটা যদি তাহলে বেঠিক, আর আজকেরটা যদি ঠিক হয় তাহলে আগামী গতটা বেঠিক, আজকেরটা আবার আগামী পর্যন্ত ঠিক থাকবে কি না তার গ্যারান্টি কাটকে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন সংগঠন, রাসূলুল্লাহ সাল্লাম শিখিয়েছেন সংগঠন। আল্লাহ নবী বলেন, তিনজন লোক যদি সফরে যায় তার সফর সঙ্গীদের মধ্যে
একজন হবে আমিরুস সফর আর বাকি দুইজন হবে মামুর যাদের আমির আছে সফরে যাচ্ছে বাথরুমে আমির সাহেব একটু বাথরুমে গেল আর তিনজন লোক গেছে সফরে আমির নাই মামুরও নাই একজন গেছে কলা কিনতে আর একজন গেছে বাথরুমে আর একজন গেছে পাউরুটি কিনতে এখন বাসের সুপারভাইজার কয় আপনাদের লোক কই কয় কই যে গেছে আমারে তো কয়ে যায়নি কয় তুমি তাহলে ওখানে বসে থাকো পরের বাসে আসো সফরে যেতে হলেও একজন কি লাগবে আমির লাগবে আপনি গাড়ির ভিতর থেকে নামবেন বলে যাবেন আমিরকে আমি যাচ্ছি বাথরুমে সেই আমির আপনার খোঁজ খবর রাখবে সফরে যেতে হলেও আমির লাগে যেই সংগঠন যে ইসলাম এমন ডিসিপ্লিন শিক্ষা দিয়েছে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইহুদি নাসারারা চায় ষড়যন্ত্র করে তোমাদেরকে ধ্বংস করতে ইহুদি নাসারাদের ষড়যন্ত্রের ভিতরে একটি ষড়যন্ত্র ডিভাইড অ্যান্ড রুল বিভক্ত করো আর শাসন করো যতদিন পর্যন্ত জাতিকে বিভক্ত না করা যাবে ততদিন পর্যন্ত শাসন করা সম্ভব হবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে গালি দিয়েছে ফেসবুকে গালি দিয়েছে কে গালি দিয়েছে তাকে খুঁজে বের করার আগেই অ্যাকাউন্ট হ্যাক হয়েছে হ্যাক হতেও পারে অ্যাকাউন্ট হ্যাক হয়েছে হ্যাক হতেও পারে হ্যাকারকে খুঁজে বের করতে হবে এবার গালি দেওয়ার খবর পেয়ে প্রত্যেক মসজিদে মসজিদে এমন উস্কানিমূলক বক্তব্য হলো মুসল্লিরা রাস্তায় নেমে পুলিশকে পেটে আর পুলিশ মুসল্লিদেরকে পেটে পুলিশ মুসলমান মুসল্লিও মুসলমান আর অমুসলিমরা হাতে তালি দেয় আমরা ষড়যন্ত্র করব আর তোরা নিজেরা নিজেরা মরবি এত বড় জিহাদ তোমারে কেডা শিখাইছে জিহাদ 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 চাই শুরু হলে আমরা নাই কোথায় স্টেজে জিহাদ কোথায় জিহাদ এইভাবে এই উত্তেজনা দিয়ে সাময়িক উত্তেজনা দিয়ে সাময়িক নবী প্রেমের মহড়া দিয়ে নবীকে গালি দিয়েছে এটা মুসলমানদের কলিজায় আঘাত লাগতেই পারে লাগবে স্বাভাবিক কথা কিন্তু প্রতিবাদ করার ভাষাটাও সেই নবীর কাছ থেকে শিখতে হবে এখন মনে করুন নবীকে গালি দিয়েছে কে গালি দিয়েছে কার আমি ফেসবুক চালাই আমার ওয়ালে যদি কেউ এসে একটা ট্যাগ মেরে দেয় সেটা আমি দায়ী আপনার পিঠের উপর যদি একটা সরকার বিরোধী কোনো একটা লিফলেট কেউ মেরে দেয় আপনি ঘুমায়েছিলেন আপনার পিঠের মধ্যে একটা লিফলেট মেরে দিয়ে গেছে লিফলেটটা উস্কানিমূলক সরকার বিরোধী বা নবীকে গালি দেওয়া লিফলেট সেই জন্য কি আপনি দায়ী তাহলে আমি আমার মোবাইল রেখে আমার ফেসবুক রেখে ঘুমিয়ে গেছি আমার ফেসবুকের ওয়ালে কেউ নবীর বিরুদ্ধে গালি দেওয়ার ট্যাগ দিয়েছে আমাকে সেই জন্য কি আমি দায়ী কে ট্যাগ দিল কেন দিল কিভাবে দিল এটা তদন্ত করে খুঁজে বার করার দায়িত্ব গোয়েন্দা সংস্থা এর দায়ভারের বিচার করার দায়িত্ব সরকারে আমার দায়িত্ব কি আমার দায়িত্ব হলো সদাশয় সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ রাখা অনুরোধই বা রাখবো কেন সরকারও তো মুসলিম সরকারেরও তো কলিজা আঘাত লাগার কথা অবশ্যই লেগে থাকবে যদি তিনি প্রকৃত মুসলিম হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আমি বলবো এই গালি দেওয়া লোককে খুঁজে বের করুন স্মারক লিপি দিলাম তাহলে ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা আলাইনা ইল্লাল বালাগ একজন ইহুদি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা টেনে ধরলেন কোনো বর্ণনায় জামা টেনে ধরলেন জামা টেনে ধরলেন উমরের ফারুক রাদিয়াল্লাহু তাআলা অনু রেগে গেলেন মারার জন্য আল্লাহর নবী বললেন থামো উমর থামো ওকে বুঝতে দাও ওকে বলো পাওনা টাকা ভদ্রতার সাথে চেয়ে নাও আর আমাকে বলো পাওনা টাকাটা পরিশোধ করুন তুমি ওকে মারতে যাচ্ছ কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবাদেরও ভাষা শিখিয়েছেন এবার যারাই করে থাকুক আমরা তো মনে করব কোনো মুসলিমের দ্বারা নবীকে গালি দেওয়ার কাজ হয়
নাই একজন মদখোর মুসলমান একজন মাতাল মুসলমান একজন জুয়াত্তর মুসলমান রাসূলকে ভালোবাসে কাজেই রাসূলকে গালি দেওয়ার কাজ কোন মুসলমান করে নাই আর যদি কোন মুসলমান করেই থাকে হয়তোবা সরকারকে বেকায়দায় ফেলে অন্ধকারে মাছ শিকারে फायदा লুটবার জন্য হতে পারে অথবা ইসলামী আন্দোলন ইসলাম মুসলমানের কথা যারা বলে তাদেরকে ক্ষতিগ্রস্ত করবার জন্য এটা ইহুদি নাসারার ষড়যন্ত্র হতে পারে পুলিশকে আমার ভাই নয় পুলিশকে আমার ভাই নয় তার মধ্যে কি আমার মামু খালু নাই পুলিশের মধ্যে তাহাজ্জুদ গুজার নাই পুলিশের মধ্যে সহি আকীদার লোক নাই নবীর মহব্বতের লোক নাই আছে তা আপনার প্রতিবাদ করবার যেই পরিবেশ ছিল সেই পরিবেশ তা আপনি রাখলেন না রাস্তায় যখন আপনি মিছিল ডাকবেন রাস্তায় যখন সমাবেশ ডাকবেন আপনি কি করে বলতে পারেন যে সমস্ত সমাবেশের লোক আপনার পক্ষের আপনার সমাবেশের মধ্যে দুই চারজন ইহুদি নাসারা দুই চারজন কাফের মুশরিক তো ঢুকে যেতে পারে এরা আপনার মিছিল থেকে একটা নাশকতামূলক কাজ করলে এর সম্পূর্ণ দায়ভার আপনার উপরে পড়বে কোনো সন্দেহ না ওই জন্য আল্লাহ পাক বলছেন সতর্ক হও গল্প একটা বলি গল্প বললে আবার কেউ বলে মাদানি গল্প বলে গল্প যা আল্লাহ বলতে বলেছেন ফাকসুসিল কাসাসা আল্লাহ বলেন গল্প বলো শিক্ষণীয় গল্প বলো আল্লাহুম ইয়াতাযাক্কারুন যাতে তারা নসিহত গ্রহণ করতে পারে গাছের উপরে কাক বসে আছে মুখের মধ্যে গোস্ত আর নিচে আছে ধূর্ত শিয়াল শিয়াল এখন বলছে কাক তো কথা বলতে পারে না কাকটা বোবা এত সুন্দর কাক কিন্তু কাকটা বোবা কাক কা করে উঠলো গোস্তটা পড়লো খপ করে ধূর্ত শিয়াল খেলো তোমার দেশকে আফগানিস্তান বানাবার জন্য তোমাকে উস্কানিমূলক পোস্ট দিয়ে তোমাকে উস্কানি দিয়ে এইভাবে যখন দেশের মধ্যে সহিংসতা শুরু হবে তখন বলবে এ দেশ আফগানিস্তান আসো এ দেশকে ঘেরাও করো শান্তি প্রতিষ্ঠা করো এই আশায় লেগে আছে কাজেই তোমাকে সতর্ক হতে হবে আল্লাহ পাক বলেন ইউরি দুনাল ইউতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন যদিও কাফেরেরা সেটা অপছন্দ করে ইসলামিক সালভেশন ফ্রন্ট আলজেরিয়া পৃথিবীর 140 রাষ্ট্রের ছাত্রদের সাথে লেখাপড়া করবার সুযোগ আমাদের জুটেছিল পৃথিবীর 140 রাষ্ট্রের ছাত্রদের সাথে লেখাপড়া করবার সুবাদে আলজেরিয়ার এক ছাত্রের সাথে লেখাপড়া হচ্ছিল কথা হচ্ছিল বললাম ভাই আলজেরিয়া আলজেরিয়াতে আলজেরিয়াকে আরবিতে বলে আলজাজায়ের আলজেরিয়াতে মুসলমানদের যে দুর্গতি এই দুর্গতির কারণ কি তখন সেই ভাই বললেন মাদারিকুন নাজরে ফিসিয়াসা আব্দুল মালিক আলজাজায়েরির বইটা পড়ুন আপনার কাছে দিবালোকের মতো প্রকাশ হয়ে যাবে আব্দুল মালিক আলজাজায়েরির বইটার মধ্যে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর ফ্যাক্স শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর ফ্যাক্স সৌদি আরবের প্রধান মুফতি তদানীন্তন কালের শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ বললেন তোমরা যে নির্বাচনে যাচ্ছ গণতান্ত্রিক নির্বাচন কশিন কালো গণতন্ত্রের নির্বাচনে সংখ্যা ধিক্য না হলে তোমার কোনো মূল্য সেখানে থাকবে না তারা বললেন আমরা জাতীয় সংসদে কয়েকটা সদস্য পেয়েছি তখন নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেন হাজিহি কুল্লাহা ফাকাহিহু সাবুন এটা হলো সাবানের গেঁজার মতো সাবান দিয়ে কাপড় ধুইলে গেঁজা দেখা যায় অনেক কিন্তু গেঁজাটা যখন ভেঙে যায় তখন সামান্য কিছু কালো পানি থাকে যে দেশে গণতন্ত্র চলে সে দেশে তোমার পক্ষে লোক বেশি না থাকা পর্যন্ত জাতীয় সংসদে সংখ্যা গরিষ্ঠ সিট না পাওয়া পর্যন্ত সেখানে যাওয়া আর না যাওয়া সমান কথা তারা রাখলেন না শেখ আব্দুল শেখ আবু বকর জাবের আল জাজাইরি তিনি আলজেরিয়ার লোক
তিনি গিয়ে ভাষণ দিলেন আলজেরিয়ার মাটিতে যুবকদেরকে বললেন যুবকেরা তোমরা যে সিদ্ধান্ত নিতে যাচ্ছ তোমাদের সিদ্ধান্ত ভুল আবু বকর জাবির আল জাযায়ির মাইক কেড়ে নিয়ে জিহাদপন্থী যুবকেরা বলেছিল ইযহাব ইলা সৌদিয়া ইয়া কালবা সৌদ হে সৌদের কুত্তা গে সৌদি আরবের রাজা বাদশাদের পা চেটে খা তার দুন আল উলামায়ে জিহাদ জিহাদের বিরুদ্ধে কথা বলো হাউলা উলামা উদ্দলার আল বেতরল ওরা পেট্রো ডলারের আলেম হাউলা উলামা উল হায়দেওয়ান নেফাস ওরা মাসিকের রক্তের মাসলা বর্ণনা করা আলেম ওরা জিহাদের কি বুঝবে আবু বকর জাবের আল জাযায়িরকে স্টেজ থেকে অপমান করে তাড়িয়ে দিলেন ফলাফল যাহা হইবার তাহাই হইল আলজেরিয়ার মাটিতে জিহাদ শুরু হয়েছে আর শেষ হয় নাই এইভাবে এক এক করে গোটা বিশ্বের বিভিন্ন দেশের এই চিত্র যদি তুলে ধরি তাহলে অত্যুক্তি হবে না সময় আমার কম এখানেই আলোচনা শেষ করছি অতএব সজাগ থাকতে হবে আমাদেরকে আহলে হাদিস আন্দোলন সব সময় কেন্দ্রীয় নেতৃত্বের ফয়সালাত পেয়ে তাদের পরামর্শ নিয়ে এগিয়ে চলে সর্ব অবস্থায় আমরা সেই পরামর্শ নিয়ে এগিয়ে চলব পরিশেষে এই সম্মেলনের আয়োজনকারী উদ্যোক্তা সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক দোয়া কামনা করে দোয়া রেখেই বিদায় আরজ করলাম আমা আলাইনা ইল্লাল বালাগ আকুলু মা তাসমাউন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বারুর রাউফুর রাহীম সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু